হ্যালো ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ব্রাদার্স, ফ্রি ফায়ারের নতুন একটা মজার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডের নাম ফ্রি ফায়ারের হাসির ঝুলি পর্ব দুই। তোমরা কালকে পর্ব একের ভিডিও দিছিলাম, তোমরা অনেকেই পছন্দ করছো, কমেন্ট সেকশনে একদম ভরাই ফেলছো যে ভাই পর্ব দুই চাই চাই। সো আজকে এই নাও পর্ব দুই আমরা বানাই ফেলছি, অনেক হার্ডওয়ার্ক করছি, অবশ্যই মজা পাবা। কালকের ভিডিওতে আমরা মাইনের উপরে থিম বেস করে আর কি, মাইনের মারা খাওয়ার উপর বেস করে একটা হাসির ভিডিও বানাইছিলাম, অনেক এনজয়েবল ছিল আমি জানি। তোমরা কমেন্ট সেকশনে বলছো আমাকে থ্যাংক ইউ ফর লাভিং দ্যাট ভিডিও আর কি পার্টিকুলারলি। অ্যান্ড আজকে আমরা মাইনক্রাফট চিপার উপরে ভিডিও বানাবো, মানে দুইজন প্লেয়ারের মাইনক্রাফট চিপার ভেতরে পড়লে কী পরিমাণ মজাটা লাগে ওইটার উপরেই ভিডিও আর কি বানাবো। সো তোমরা, আমি জানি তোমাদের সবাই তো না ভাই, তোমরা অনেকেই প্রো প্লেয়ার, আমার মতো যারা চিপা দেওয়া একটু অল্প স্বল্প ভালো খেলো, তোমরা অনেকে আমার মতো সিচুয়েশনে পড়ছো। সো বিশ্বাস করো তোমরা ব্যাপক মজা পাবা, আমি বইলে বুঝাতে পারবো না, অনেক মাইনক্রাফট চিপায় পড়ছি। ওকে, সো ভুয়া টুয়া সব দেখানো শেষ, চলো আমরা ভিডিওটা এনজয় করি। অ্যান্ড সবাই একটু ধৈর্য ধরে ফুল ভিডিও দেখো নাকি। ওকে, লেটস ডু দিস ব্রাদার। ইলিউশনিস্ট মেরা দিল ভি কিতনা পাগল হে রিমিও কি পিছে ভগতা হে গানটাও আমার শেষ করতে দিল না চর পস্তয় কা শুধু গুলি খাইতাছি হারামি একটা ওই বাড়িতে আছে আরেক হারামি রাজবাড়িতে আসে আমার টিমমেটটাও রাজবাড়িতে মনে হয় শালা কি নকডাউন হইয়া পড়ছে রে ও হালাই উইট করতে পারলো না রে কই এনিমিটা কই এনিমিটা কই ওই যে ওইদিকে দুজন আছে, এরা কি আমি দেখতেছি আমি দেখতেছি। হ্যালো হ্যালো, ওয়েট তো করো মেরে লিয়ে ভাইও ভাইও বহনো, মেরে লিয়ে ওয়েট তো করো, অকেলে হি লড়কে মর যাওগে কা। আর আমি এখনো আছে, আমাকে যদি এখন ওয়েট করে থাকে, ওয়েট করে ওই যে একজন আছে চিপা দিয়া না কেমনটা লাগে ভাই, আমি তখন থেকে বলতেছিলাম, তখন থেকে পিছন থেকে ডাকতেছিলাম যে ভাই একটু ওয়েট কর একটু ওয়েট কর, আমি আসি তিনজন একসাথে মিলে যোগাটা করি। বাট নাও তোমরা আমার কথা শুনলাই না, আমার এমন লাগবো একজন আসে মনে হয়, একজন আসে একজন আসে একজন আসে, কোন সাইডে কোন সাইডে, ওয়ের আর ইউ ব্রো ওয়ের আর ইউ ওয়ের আর ইউ, পিছনে ওই যে দেখছি ভাইয়া ভাইয়া, আমি ওইদিকে বের হইতেছি না, কারণ যদি শর্ট গান থাকে, শর্ট গান তো না মনে হয় MP40 মনে হয় এর কাছে থাকলে কিন্তু আমার ধরে নিজেই ধরাটা খাইতে হবো। কই গেল ওইটা আজব, এত ঘুরতেছেন কেরে, এত ঘুরতেছেন কেন ভাই, আশ্চর্য আশ্চর্য। পিছনে আরেকটা টিম আরেকজন মনে হয় ভাই, কই সামনে আরেকজন, আজব আমি এর পিছে খালি ঘুরতে থাকবো নাকি পুরো ম্যাচ। এই দূর মিয়া ভাই, ফাউল এনিমি মানুষ এরকম লুকা লুকা খেলে মিয়া, ফাউলের গরো ফাউল কই গেল ওইটা আজব, আমি সবগুলো আওয়াজ পাইতাছি, মানে কি মানে কি আজব। ওইদিকে আবার ভাই এইরকম এইরকম লুকান্য প্লেয়ার আমি আমার লাইফে দেখি নাই, একটু একটু আমি বুঝতেছি না, মেজাজ আমার চমৎকারভাবে 100 ডিগ্রির উপর ক্রস করতেছে আর কি, মনে হইতেছে একটা ডিম ফুটাইলে এখনই পড়া হয়ে যাবে, মানে ডিম আমলাটা আমার পিছনে এনিমিস আমাকে দূর বালসাল, এটারে বাদ দিই আমি, এটারে বাদ দিলাম ভাই। হ্যালো হ্যালো, ওয়েট ফর মি ব্রাদার্স, পিছন থেকে আমার কেন ওই হারামিটা নাকি, সিরিয়াসলি সিরিয়াসলি নন সালার বেটা, নাহুল বলে তেরা নাম নাহুল হেকা, বদললো বাহুল রাখলো বাহুল, বাহুবলী কা ওলাদ বাহুল রাখলো আপনি নাম রাহুল বলে, একটু এক্সারসাইজ না করলে কি জীবনটা ভাই হয় নাকি, খেলার মাঝখানে একটু এক্সারসাইজ করা লাগে আর কি। ওইদিকে এটা আমি দেখতেছি, অবশ্যই এটাকে আমরা মারবো, আগে বুঝে ফেললি কোন জায়গায় আছে, ওইটাকে নিচের টানো, ওই গাছের পিছনে ওইটা ট্যাঙ্কি মনে হইতেছে, পানির ট্যাঙ্কি লাগতেছে কেন, চমৎকারভাবে উনি নকডাউন হলেন,
উনি বুঝতেই পারলেন না পিছনে একজন গুলি করতেছেন, একদম চুপি সারে বসে আছিলেন। গুড, সামনে একজন গুলি করতেছিলেন আপনি, ওটা কি এখনও আছে নাকি গেছে গা? আমার শর্ট গান আছে অলরেডি, মিনি শর্ট গানটা নিতে পারলে বেস্ট হইতো। আরে গ্লোয়াল আসতেছে না কেন? আজব, ওই যে ওটা কি এনিমি? ওই যে মনে হয় জিপ লাইনের ওইখানে বৈশা বৈশা আই হেডশট। আশ্চর্য, মাত্র একটা 66। খোদা, বিলিভ মি, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না রাসেল ভাই। আমি অনেকগুলো হেডশটের প্রত্যাশা করতেছিলাম ভাই, কিন্তু একটা মতো হেডশট, এটা কি ঘুমাইতেছে মনে হয়? হাইলা হাইলা দুইলা আনি হাঁটতেছেন এই সাইডে। ও, আরেকজন গুলি করতেছে আমায় উপর থেকে। আসেন, ও দুইজন কেন? তোমরা দুইজন আগে ঝগড়া করো, তারপর আমার দিকে আইসো ভাই। দুইজন একসাথে দুই সাইড থেকে আইসো না, আমি বলতেছি কিন্তু বারবার ওয়ার্নিং, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, দুইজন ঝগড়া করো। অজব, তোমরা দুইজন করো না কেন? আমাকে ধরতে হইব কি লাইগা? এই যে বলদার করো বলতো, তোমরা দেখো নাই দুইজন দুইজনকে? সিরিয়াসলি সিরিয়াসলি এই দুরপাল, কি চেহারা বালাইছে, কি চুল রে ভাই, চমৎকার চমৎকার চুল, কাটটা লাও। যে আমার সামনে একজন নামতেছে, দাবাস কামায়ার বেবি ব্রাদার, দেখে ওকে ভেতরে আসেন। উনি কই গেল কই গেল? আজব, হ্যালো দাদু ভাই, দাদু ভাই, এই যে দাদু ভাই পায়া দেখলাম ভাই, ভেতরে তো ঢুক, কারেক্টার ভেতরে তো ঢুক, একটা এমও আছে নিয়ে ফেলি। ওই যে আজব, আমার আঙ্গুল কাটালাম ভাবি, আমার আঙ্গুল আমি কাটালাম, পাবলিকটা কই? এই যে লফ, মোর জ্বালা, ও মোর জ্বালা। ওকে ভাই, আমার আঙ্গুলটা বারবার সেটিংয়ে লাগতেছে কেন? নেভার মাইন্ড নেভার মাইন্ড নেভার মাইন্ড, একজনের আওয়াজ আমি গুটি গুটি পায়ের আওয়াজ পাইতেছি। এই দিকে ভাই ভাই, ওকে ওই দিকে আসবে মনে হয়নি। কাম অন ব্রাদার, ও আইসা পড়ছুন রেডি? ও খোদা, ও খোদা, ও লিখরেপো, ও লিখরে আ লা ক্রেপো, নো ক্রোস্তে দোস্তে গ্লু ওয়াল কা ক্রোস্তে, ও নোস্তে নোস্তে, কি বলতাছি আমি? জিপ লাইনে যাওয়া অবস্থায় কেউ মারবেন না, যাত্রীরা সাবধান, প্লেয়াররা সাবধান। সামনে একজনকে দেখতে পাইছি আমি, এটা কি বলে মিনি ম্যাপের মাঝখানে, মিনি ম্যাপ বলে আমার মাথা। এই যে এটার নাম কি, হলুদার নাম কি? ও খোদা, যাই হোক, ওই যে আসতেছেন উনি ভাই, শালা গুরু শালা। ওকে, পচিনকে যদি কেউ না থাকে এটা আমাদের ব্যর্থতা না আর কি। ও যে বলতে না বলতে এনিমি, আমি আমি বলতে চাইছিলাম যে আমাদের ব্যর্থতা, বাট আমাদের ব্যর্থতা না, ব্যাপক ব্যাপক এনিমি এই সাইডে আছে, ব্যাপক দুইটা এনিমি ভাই, একদম ব্যবসা করা যাবে। ও গ্রেট, আরে জন্য ওই যে এটাটা তো ইজিলি মারা যাবে ব্রাদা, ব্রাদার সাউন্ড গেল কাকু, এই টাইমে কল দেওয়া লাগে কেন? আমার বাল আমার বাল আমার বাল আমার বাল। ওই বাড়িতে একজন অলরেডি এনিমি আছে রে, খোদা খোদা ডাকতেছেন আমায়, টিম আপ করবেন নাকি? তার আগে একটা সারপ্রাইজ নিয়ে ফেলেন, আমি বিশ্বাস হইতেছে না আমার, যদি আপনি অ্যাটাক না নেন। মাইন্ড রাখছিল সিরিয়াসলি হারামি, আর আমাকে ডাকতেছে, হয় না টিম আপ করা লাগা, বাড়ি দিয়ে দিও দিতে পারি। ভাই গ্লোয়াল বাঁচা বাঁচা, নো দরকার নাই আপনার, সিরিয়াসলি পারলে আসেন ধারে কাছে আসেন ভাই। ভাই আজকে এনিমিগুলা মানে এক একটারে এক একটা নিজেকে নিজে কি কি জানি কি মনে করতেছে, ধারে কাছে আসতে চাইতেছি না, একদম ঘুইরা ঘুইরা। আরে ভাই ওয়েট তো করতে আসলে, নো নো ওইদিকে আসো। আজব আজব, আজকে এনিমিগুলো ব্যাপক শেয়া না, একদমই কেউ সামনে চেহারা দেখাইতেই চাইতেছে না। ও যে আসছেন উনি, আপনি শেষ, ও অসাম ব্রাদা, ও আপনি নাকি, আপনি আপনি আসেন এইদিকে আসেন এইদিকে এইদিকে
আরে ভাই, ওইদিকে ঢুকলে তোর মারা যাওয়া সম্ভব না। আপনি বুঝতেছেন না কেন বিষয়টা? এইদিকে আসেন আপনি। আজব, হেলমেট অলরেডি আছে লেভেল 3 আমার কাছে। আই ডোন্ট নিড হেলমেট রাইট নাও, আই নিড এনিমি। কই গেল ও ওই সাইড? ভাই মানে মানে আজকের এনিমিগুলো আসলে ব্যাপক অন্য লেভেলের এনিমি। কোনো এনিমি আমার ধরা ছোঁয়ার ধারে কাছে আসতে চাইতেছে না আর কি। সবাই সবার মতো জায়গা বুঝা বুঝা দাঁড়ায় দাঁড়ায় খেলার চেষ্টা করতেছে। এরকমই ম্যাচ প্রত্যেক দিন হইলে কি মজাটা না হইতো? না বা মাইনতে আমার বাইন, ওইটা ওইটাকে আমি সাউন্ড একদমই পাইতেছি না। উনিও ভেতরে চালাক, এদিকে আয়। আমিও বের হয়ে যাই গা, আমি থাকবো কেন? আমি কি বলদের মতো এখানে দাঁড়ায় থাকবো? আমার কি বলদা পাইছ? আমিও দৌড়ামো, থাকতাম না, আমিও থাকতাছি না। পারলে আপনি স্টিল দাঁড়ায় থাকেন, এইদিকে আসেন, আমি ওইদিকে গেলাম। তাইলে একটু চেহারা দেখান। ও দেখাইছিল, আবার ব্যাক করে ফেলছে। আসছে, আমার বেস্টে 12টা বাজে গেছে, বেস্ট একটু ঠিক করতে হবে। ভাই